এখন আমি আপনাদের সাথে মার্ভেলাস ডিজাইনার 8 এর কীভাবে নেভিগেশন করা যায় সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে প্রথমে সেটিংসে। সেটিংস থেকে ইউজার সেটিংস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ভিউ কন্ট্রোলস রয়েছে এই ভিউ কন্ট্রোলস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন একটা উইন্ডো এসেছে, এই উইন্ডোর ভিতরেই সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য রয়েছে। আমরা প্রথম যখন এই মার্বেলাস ডিজাইনারটি ওপেন করব তখন এই যে এখানে দেখেন এখানে রেগুলার মাউস রয়েছে। আমরা যারা মায়া ব্যবহার করি তারা ইচ্ছা করলে এই যে রেগুলার মাউস রয়েছে এটাকে বাদ দিয়ে ঠিক মায়াতে যেরকম নেভিগেশন করা হয় সেরকমভাবেই করতে পারি। এই জন্য বেশি কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এখানে লেখা রয়েছে মায়া, 3D Studio Max, স্টাইলিশ ক্যাট, ট্যাবলেট ইত্যাদি। এখান থেকে আমরা মায়া সিলেকশন করে দেব। মায়া সিলেকশন করে দেওয়ার সাথে সাথে আমরা মায়াতে যেভাবে ঠিক নেভিগেশনটা করি সেই নেভিগেশনটা আমরা এখানেও করতে পারবো। তো এখানে মায়া সিলেক্ট রেখে জাস্ট এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। এবার মায়াতে যেরকম আমরা অল্ট কি চেপে ধরে মাউসের লিফট বাটন ক্লিক করে রোটেট বা অরবিট করি সেটা এখানে ঠিক সেরকমই হচ্ছে। প্রথমে আমি অল্ট কি চেপে ধরলাম, এরপর মাউসের লিফট বাটন ক্লিক করে আমি অরবিট করছি। এরপরে জুম করার জন্য আমরা অল্ট কি চেপে ধরে মাউসের রাইট বাটনটা ক্লিক করি। দেখেন ক্লিক করে মাউসটি উপরে নিচে কিংবা ডানে বামে নিচ্ছি। আমি আবার বলছি, প্রথমে অল্ট কি চেপে ধরে মাউসটির রাইট বাটন ক্লিক করে উপরে নিচে বা সামনে ডানে বামে বা উপরে নিচে নিতে হবে। এটি জুম। এবার প্যান করার জন্য অল্ট কি চেপে ধরে জাস্ট মাউসের মিডল বাটন যে রয়েছে সেই বাটনটিকে এবার ড্র্যাগ করুন। দেখেন কত সুন্দর প্যানিং হচ্ছে। মার্বেলাস ডিজাইনারে আপনি মায়াতে যেভাবে করেন ঠিক সেভাবে যেরকম করা যায় ঠিক এইটার নিজস্ব একটি কন্ট্রোল রয়েছে বা নিজস্ব একটি নেভিগেশন রয়েছে, সেটা আপনি ইউজ করতে পারেন। যেহেতু আমি মায়া ইউজ করি সেহেতু আমি ওইভাবে করতে স্বাচ্ছন্দ্যবোধ বেশি করি আর সেটাই আপনাদের দেখাচ্ছি। অন্য কোনো টিউটোরিয়াল কিংবা অ্যাডভান্স টিউটোরিয়ালে আমি এটার ডিফল্ট যে নেভিগেশন রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করব। যখন আমরা নেভিগেশন করতে যাব তখন এই নেভিগেশন করতে গিয়ে আমাদের আরেকটি বিষয়ে মনে রাখতে হবে, সেটি হচ্ছে গিজমো। এখান থেকে প্রথমে আমি একটি মডেল বলি বা অ্যাভাটার বলি সেটাকে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে ফাইল, ফাইল থেকে অ্যাড, অ্যাড থেকে অ্যাভাটার। এখান থেকে যে কোনো ডিফল্ট অবস্থা এখানে এই মডেলগুলো বা অ্যাভাটারগুলো দেওয়া রয়েছে আমি যে কোনো একটি সিলেকশন করে ওপেন বাটনে ক্লিক করছি। এই যে গিজমোটি দেখতে পাচ্ছেন এই গিজমোটি মূলত এখানে একটু ডিফারেন্স, আমি জাস্ট একটা দেখাবো এখানে। সেটা হচ্ছে যে এটি এখন ওয়ার্ল্ড কোঅর্ডিনেট অবস্থা রয়েছে, অর্থাৎ আমি যেভাবে রোটেট করব ঠিক সেভাবে এটা ঘুরবে। যেমন প্রাথমিক অবস্থা যখন থাকে তখন এটা এই রেড লাইন বা এক্স অ্যাক্সিসটি ডানে বামে থাকে, ওয়াইটি উপরে নিচে থাকে এবং জি গিজমোটি সামনে পিছনের দিকে থাকে। আমরা যদি প্রিফারেন্স থেকে গিজমো থেকে এখানে স্ক্রিন কনস্ট্যান্ট দিয়ে দিই, স্ক্রিন কনস্ট্যান্টটা দেওয়ার সাথে সাথেই দেখেন এটার আইকনটা একটু চেঞ্জ হয়ে গেল। আপনি যত দিকে রোটেট করেন না কেন এটার এক্স যে অ্যাক্সিসটা বা গিজমোটা সেটা এই ডানে বামেই থাকবে, ওয়াইটা উপরে নিচেই থাকবে এবং জি অ্যাক্সিসটা সামনে পিছনেই থাকবে। দেখেন আমি যতবার ঘোরাই না কেন তাতে কোনো লাভ নেই। কিন্তু যখন এটি আমরা প্রিফারেন্স থেকে গিজমো থেকে ওয়ার্ল্ডে দিয়ে দেব তখন দেখেন এটা ঘোরানোর সাথে সাথে বা রোটেট করার সাথে সাথে দেখেন এই গিজমোটাও রোটেট হচ্ছে। আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে যে যখন আমরা সিমুলেট করি তখন আমাদের একটু যারা নতুন তাদের ঝামেলায় পড়তে হয়, সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি। এখান থেকে আমি জাস্ট একটি প্যাটার্ন ড্র করে নিচ্ছি। প্যাটার্নটি ড্র করার পর এখান থেকে সিমুলেট দিচ্ছি বা স্পেস বার চাপছি তাতেই সিমুলেট হয়ে যাবে। দেখেন এটা সিমুলেট হয়ে নিচে পড়ে যাচ্ছে। যখন এখানে সিমুলেটেড অন থাকবে, এই যে সিমুলেট আইকনটা রয়েছে এই সিমুলেট আইকনটা যখন অন থাকবে তখন এরকম একটু হলুদ হলুদ থাকবে। আবার যখন অফ থাকবে আমি ক্লিক করছি, এটা ক্লিক করার সাথে সাথে এটা অফ হয়ে যাবে, অথবা স্পেস বারে চাপ দিলে এটা অফ হয়ে যাবে।
দেখেন আমি স্যুইচ বারে চাপ দিয়েছি, অফ হয়ে গেছে। যখন এটা অফ থাকবে তখন গিজমোটা চলে আসবে। দেখেন এখন এটাকে কিন্তু যখন এটি অন থাকবে, আমি স্পেস বার চাপছি, এটি অন অবস্থায় আছে, এখন কিন্তু গিজমোটা আর আসবে না। এখন আমি এটাকে চাপ দিলে যে হাতের আকারে যে আইকনটি রয়েছে বা টুলস বারটি রয়েছে এটা চলে আসবে। কারণ হচ্ছে যখন সিমুলেটেড করব তখন এটির আইকন পরিবর্তন হয়ে যাবে, আর এটিকে যাতে আমরা মুভ করতে পারি, এটা যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো এটা কেন প্রয়োজন, এই হাতটি কেন প্রয়োজন আমাদের, তখন আমরা বুঝতে পারবো। এতক্ষণ ধরে যারা আমার এই টিউটোরিয়ালটি দেখলেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা।